কাকসা থানার পক্ষ থেকে যে সমস্ত মানুষেরা বাড়ির বাইরে বেরিয়ে মুখে মাস্ক পরেননি তাদের মাস্ক বিতরণ করলেন কাকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ। এদিন কাকসা থানার আইসির নেতৃত্বে কাকসা থানার পুলিশ কর্মীরা পানাগড় বাজারের রাস্তায় বাইক ও সাইকেল আরোহী এবং পায়ে হেঁটে যে সমস্ত মানুষেরা মুখে মাস্ক না পরে বেরোয় তাদের রাস্তায় আটকে তাদেরকে মাস্ক বিতরণ করলেন কাকসা থানার ভারপ্রাপ্ত আইসি। এদিন করোনা সচেতনতায় অযথা রাস্তায় ঘুরে না বেরিয়ে বাড়িতে থাকার জন্য এবং মুখে মাস্ক পরে তবেই বাড়ির বাইরে বেরোনোর জন্য সচেতন করেন পুলিশ কর্মীরা। এটা ভালো পুলিশের উদ্যোগ। এবার মাস্ক পরে দেবে তোমরা? হ্যাঁ হ্যাঁ। কি নাম তোমাদের? অমিত চৌধুরী। পড়েছে কেন? মাস্ক পরিনি বলো। তারপরে মাস্ক স্যার দিল, পুলিশ মাস্ক দিয়েছে। হ্যাঁ, বড়োবাবু নিজে দিয়েছে। হ্যাঁ, বড়োবাবু নিজে দিল। এবার মাস্ক পরবে তোমরা তো? হ্যাঁ। কি নাম স্যার? বিল্টু।